তো ভিয়ার্স, আমি এখান থেকে কিন্তু 29 টাকা ফ্রিতেই ক্যাশব্যাক পেয়ে গেছি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও কিন্তু বিকাশের একটি দুর্দান্ত ক্যাশব্যাক অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, এবং এই ক্যাশব্যাক অফারটা কিন্তু লিপ ইয়ার বছর উপলক্ষে দিচ্ছে, ঠিক আছে? তো আপনি যদি বিকাশ অ্যাপ থেকে 20 টাকা মোবাইল রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 29 টাকা ক্যাশব্যাক পাবেন। তো অনেক বড় একটি অফার কিন্তু। তো এখানে কিছু কন্ডিশন আছে, অবশ্যই কন্ডিশনগুলো আপনাকে ফলো করতে হবে। যদি আপনি এই ভিডিওটা A to Z কন্টিনিউ না করেন, সেক্ষেত্রে আপনি গিয়ে যদি ট্রাই করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অফারটির জন্য প্রযোজ্য নাও হতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি A to Z দেখে তারপর আপনারা কিন্তু ট্রাই করবেন। তো ভিডিওটি শুরু করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম আপডেট আসা মাত্রই কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, কারণ লাইক দিলে আমরা কিন্তু ভিডিও বানানোর উৎসাহ পাই। জানি লাইকের কথা বলেও কিছু লোক ডিসলাইক দিবে, তো সমস্যা নাই, আপনারা অবশ্যই একটি লাইক করে দিবেন। তো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমে আমি বিকাশের যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেখানে আমি চলে যাচ্ছি। আমি আবার বলতেছি, ভিডিওটা যদি A to Z কন্টিনিউ না করে আপনি ট্রাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রযোজ্য নাও হতে পারেন। তো বিকাশের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে চলে আসছি। এখানে আমি যদি ক্লিক করে একটা পোস্ট করেছি, দেখুন বন্ধুরা 13 ঘন্টা আগে এখানে একটা পোস্ট করা হয়েছে। সো আমি আপনাদের A to Z সব কিছু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা A to Z দেখুন। সো প্রথমে বলতেছে যে দেখুন, 2020 লিপ ইয়ার অফার, বিকাশ অ্যাপ থেকে 20 টাকা মোবাইল রিচার্জে 29 টাকা ক্যাশব্যাক। ও ওয়াও, অনেক দারুণ একটা ব্যাপার। কিন্তু দেখেন এখানে কিছু কন্ডিশন আছে, বলতেছে 24 থেকে 29 ফেব্রুয়ারি 2020 মধ্যে বিকাশ অ্যাপ থেকে 20 টাকা মোবাইল রিচার্জ করলেই 29 টাকা ক্যাশব্যাক। অর্থাৎ আপনি 24 তারিখ থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত আপনি যদি এর থেকে 20 টাকা মোবাইল রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনি 29 টাকা ক্যাশব্যাক পাবেন। আচ্ছা, অফার চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক নিতে পারবেন, অর্থাৎ আপনি একবারই কিন্তু এই অফারটার জন্য প্রযোজ্য হবেন। ক্যাশব্যাক পাবেন রিচার্জের পরবর্তী কার্য দিবসে, অর্থাৎ আপনি যদি আজকে রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনি কালকে কিন্তু এইটার ক্যাশব্যাক পাবেন। ওকে, সো সেইটা নিয়ে সমস্যা নাই। এখন দেখুন এখানে মূল যে বিষয়টা, অফারের যোগ্যতা, অর্থাৎ কে কে এই অফারগুলো পাবে। তো এখানে বলা হয়েছে দেখুন, 1 থেকে 23 ফেব্রুয়ারি 2020 মধ্যে যে সকল গ্রাহক বিকাশ অ্যাপ দিয়ে লেনদেন করেননি শুধুমাত্র তারা এই অফারটি পাবেন। সো আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলি, 1 থেকে 23 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 থেকে 23 মধ্যে আপনি যদি বিকাশ অ্যাপ দিয়ে যদি আপনি কোনো প্রকার লেনদেন না করেন, সেক্ষেত্রে আপনি এই অফারটির জন্য প্রযোজ্য হবেন। এবং এখানে বলেছে বিকাশ কোনো পূর্ববর্তী নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাদি পরিবর্তন, অর্থাৎ তারা বলেছে যে এটা পরিবর্তন করতে পারে। তো যাই, এখন যে এই বিষয়টা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই, যে 1 থেকে 23 ফেব্রুয়ারি এর মধ্যে আপনি লেনদেন না, অর্থাৎ বিকাশ অ্যাপ দিয়ে আপনি যদি *24# ডায়াল করে যদি কোনো লেনদেন করেন, সেক্ষেত্রে আপনি পাবেন। কিন্তু আপনি যদি অ্যাপ দিয়ে কোনো কিছু করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া, আমরা যে অ্যাপস দিয়ে যদি মোবাইল রিচার্জ করে থাকি 1 থেকে 23 ফেব্রুয়ারির মধ্যে, তাহলে কি অফারটা পাবো? সো আমি আপনাদের একটু দেখায় দিচ্ছি। তো তাদের পোস্টে আমি কিছু কমেন্ট পেয়েছি, কমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একজন এখানে কমেন্ট করছে, দেখেন আমি মোবাইল রুট করেছিলাম, আমি কি অফারটি পাবো? অর্থাৎ মোবাইল রুট বলতে হচ্ছে রিচার্জ, আপনি যদি অ্যাপস থেকে রিচার্জ, এখানে তারা বলেছে দেখেন মোবাইল রিচার্জটিও কিন্তু লেনদেনের আলতায় পড়ে থাকে। সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, পেমেন্ট ক্যাশ আউট সহ যে কোনো লেনদেন বিকাশ অ্যাপ দিয়ে 1 থেকে 23 ফেব্রুয়ারি 2020 মধ্যে কোনো প্রকার লেনদেন না করে থাকলে আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি বিকাশ অ্যাপ দিয়ে কোনো প্রকার রিচার্জ করেন, সেন্ড মানি করেন, বিল পেমেন্ট করেন, অর্থাৎ পেমেন্ট করেন, ক্যাশ আউট করেন, যেইটাই করেন না কেন, সেক্ষেত্রে আপনি অফারটির জন্য প্রযোজ্য হবেন না যদি আপনি 1 থেকে 23 ফেব্রুয়ারির মধ্যে করে থাকেন। আর যদি আপনি *24# ডায়াল করে কোনো কিছু করে থাকেন, অর্থাৎ ক্যাশ আউট করে থাকেন, লেনদেন করে থাকেন, তাহলে কিন্তু অফারটির জন্য আপনি প্রযোজ্য হবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি আপনাদের মনে পড়তেছে না যে আপনারা এগুলো করছেন কিনা, তার জন্য অবশ্যই চলে যাবেন কি বিকাশ লাইভ চ্যাট, অর্থাৎ গুগলে গিয়ে সার্চ করবেন বিকাশ লাইভ চ্যাট। তো এইরকম লাইভ চ্যাট আপনারা ওপেন করবেন, আমি জানি এটা আপনারা সবাই ওপেন করতে জানেন। তো যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো তাদের একজন প্রতিনিধি এজেন্ট এখানে কিন্তু কথা বলবে, আপনারা জাস্ট ওখানে গিয়ে লিখবেন যে বিকাশ 20 টাকা রিচার্জ 29 টাকা ক্যাশব্যাক এটা কারা কারা পাবে। তখন তারা বলবে যে আপনার নাম্বারটি দিন, আমরা চেক করে জানাচ্ছি। তখন আপনার নাম্বারটি এখানে ইজিভাবে দিয়ে দিবেন, আমি নাম্বারটা দিয়ে দিয়েছি। দেখুন কিছুক্ষণ টাইম নেবে, তারপর দেখতেছেন আপনি বিকাশ অ্যাপ থেকে 20 টাকা রিচার্জ করলে 29 টাকা ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ আমার নাম্বারে আমি কোনো প্রকার লেনদেন করি নাই, যার কারণে কিন্তু আমি এখান থেকে পেয়েছি, ঠিক আছে? আমি অ্যাপস থেকে করি নাই, আমি কিন্তু ডায়াল করে করেছিলাম, যার কারণে আমি কিন্তু কভারটা পাচ্ছি। তো আপনারাও ট্রাই করে দেখবেন, এটা কিন্তু আপনারাও 100% পাইতে পারেন যদি লেনদেন না করে থাকেন। আশা করি আপনাদের সকল কিছু বুঝাইতে পারছি, আশা করি এইভাবে কোনো ইউটিউবার আপনাদের বোঝাবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা।